আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা পিডি নিউজ, আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন। বাইক এবং টাটা সুমোর মুখোমুখি সংঘর্ষে মৃত দুই যুবক এবং গুরুতর জখম এক। ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা থানা এলাকার দোস্তিপুরে। সূত্রের খবর, ডায়মন্ড হারবার থানা এলাকার সরিষার নবাসনের বাসিন্দা তিন যুবক, 18 বছর বয়সী রাকেশ আলী দপ্তরি, 20 বছর বয়সী আজহারউদ্দিন দপ্তরি এবং 32 বছর বয়সী মোস্তাকিন দপ্তরি, সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বাইকে চেপে রাজারহাটে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যায় এই তিন যুবক। রাতে বাড়ি ফেরার পথে ফলতা থানার দোস্তিপুরে উল্টো দিক থেকে আসা একটি টাটা সুমো তাদের বাইকে ধাক্কা মারে। আমি জানি না গো, আমি সন্ধ্যাবেলায় আসার সময় আমার রাজা আটের মুখে দাঁড়িয়ে আছে, তারপরে কি হয়েছে আমি জানিনি। আমি রাত্রির বেলা ফোন করতেছি 10টার সময়, তখন ফোনে খালি কেটে যাচ্ছে। আমি বলি আমার ফোনে মানে পয়সা নেই, আমি আবার ওর বাবার ফোনে ফোন করতেছি, করে দেখি না ফোনে ফের দেখি না রিং হয়েছে, তারপর ফের ওর কাছে ফোন করতেছি আর ফোনে পয়সা ইয়ে টাওয়ার নেই, খালি কেটে যাচ্ছে খালি কেটে যাচ্ছে। বললাম আমি কিভাবে খবর পেলেন? এই সে আমার একটা যায় এসে খবর দিল, বলে তোর রাজা কোথায়? আমি বলি আমার রাজা ঘরে আসে না তো, এখন কটা বাজে? বলে 12টা বাজে, রাজা অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে পুলিশ তিন যুবককে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা রাকেশ আলী দপ্তরি ও আজহারউদ্দিন দপ্তরিকে মৃত বলে ঘোষণা করেন। সঙ্গে থাকা আর এক যুবক মোস্তাকিন দপ্তরির অবস্থা আশঙ্কাজনক হয়, তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কালকে ঘটনাটা হচ্ছে, বাইক নিয়ে আসছিল, আস্তে আস্তে একটা চার চাকা মানে বাইক থেকে প্রথম পড়ে গিয়েছিল, তখন ঠিক ছিল, একটা চার চাকা এসে পুরো মাথার উপর থেকে চলে গিয়েছে। কোথায় গিয়েছিল? দোস্তপুর। কি করতে? দোস্তপুর এক বর্দা মোস্তাকিন বলে একটা ছেলে, উনি হচ্ছে আসতে পারে না, গাড়ি চলে না, আনতে গিয়েছিল। আপনারা কিভাবে খবর পেলেন? আমি হচ্ছে ফোন করেছিল, কে ফোন করেছিল জানি না, শুনেছি। বউ আপনার নাম কি? আমার নাম সুমাইয়া খাতুন। ঘটনায় ফলতা থানার পুলিশ খাতক টাটা সুমো সহ গাড়ির চালককে আটক করেছে। একই গ্রামের দুই যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। ফলতা থেকে আনিসউদ্দিন মোল্লা ও অর্ঘ্য রায়ের রিপোর্ট, দা পিডি নিউজ। আনাম অটোমোবাইলস, এখানে সুজুকি স্কুটি ও বাইক পাওয়া যায়, ডায়মন্ড হারবার কলেজ রোড নতুন পোলের নিকটে। বিশদে জানতে যোগাযোগ করুন 9614991881 এবং 8116881869 নম্বরে।